মৌখিক প্রতিশ্রুতি ভঙ্গ। আদালতের রায়ে জমির মালিক দখল নিল পঞ্চায়েত অফিস চত্বর। অগত্যা বিডিও সাহেবা সংশ্লিষ্ট পঞ্চায়েত কার্যালয় স্থানান্তর করলেন কমিউনিটি হলে। বুধবার এমনই ঘটনা প্রত্যক্ষ করল তেলিয়ামুড়া ব্লকের চাকমাঘাট পঞ্চায়েতের বাসিন্দারা। এই ঘটনায় বিভিন্ন গুঞ্জন বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। মৌখিক প্রতিশ্রুতির খেলাপ, আদালতে শরণাপন্ন এক ব্যক্তি। আদালতের রায়ে পঞ্চায়েতের জায়গা দখল নিল বাদীপক্ষ। তল্পিতল্পা গুটিয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত কার্যালয় কমিউনিটি হলে স্থানান্তর বিডিওর। আদালতের রায়ে নিজ জায়গার দখল পেয়ে স্বস্তির নিঃশ্বাস বিশ্বজিতের। বাম আমলে সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী পঞ্চায়েতের জন্য জায়গা দানের পরিবর্তে সরকারি চাকরি কিংবা সুযোগ সুবিধা না পাওয়াতে কোর্টের নির্দেশ মূলে প্রদান করা জায়গা ফিরে পেতে তৎপর জায়গার মালিক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের। বুধবার দুপুরে ছাড়তে হলো পঞ্চায়েতের ঘর। ঘটনাস্থল তেলিয়ামুড়া থানার পুলিশ সহ ব্লক প্রশাসন। চোদ্দ পনেরো বছর পূর্বে চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের কার্যালয় নির্মাণ করার জন্য চাকমাঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দের কাছ থেকে তিন গণ্ডা জায়গা নেওয়া হয়। সেই সময় সরকারিভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারি চাকরি কিংবা সুযোগ সুবিধা প্রদান করা হবে বিশ্বজিৎ দের পরিবারের জন্য। কিন্তু বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যবস্থা কিছুই পায়নি বিশ্বজিৎ দে। সে সময় স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বেশ কয়েকবার। তারপরেও সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়াতে সরকার পরিবর্তন হওয়ার পর বিগত সাড়ে তিন বছর পূর্বে নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘদিন এই মামলাটি আদালতে চলার পর আদালত রায় দান করে বিশ্বজিতের পক্ষে। মাথা কাটা নিছিল এরা মানে ঘর উঠেছে পঞ্চায়েত ঘর, তখন কইছিল যে আমার কিছু দিব, যে সার্টিফিকেট কেউ কিচ্ছু দিছে না, মানে বিগত সময় এখনো কিছু দিছে না, আমি কিছু পাইছি না। তবে আমি ওখানে ইয়ে করছি, জায়গাটা আমার জায়গাটা আমি চাইছি। কবে নাগাদ কেস দিছিলেন? কেস দিছি আজকে সাড়ে তিন বছর আছে। তাই জায়গাটা কত বছর ধরে আনে? চোদ্দ পনেরো বছর আছে। তৎকালীন সময়ে মানে কইছিল যে আপনার চাকরি দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই গভর্নমেন্টে না। তা এখন কিছুই দিছে না। তো বিগত বর্তমান সরকার এই কথাটা কইছিলেন নি? ও কইছি। কীটা কইছে? তারাও তো মানে এমন কিছু কইছে না যে কিছু দিব, তাহলে আমি বাধ্য মানে কেস। বুধবার দুপুরে বিশ্বজিৎ দে আদালতের রায়ের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশের সহযোগিতায় নিজের জায়গা ফিরিয়ে পাওয়ার জন্য চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতে যায়। প্রথমে বিশ্বজিৎ দে কথা বলেন পঞ্চায়েত সচিব শঙ্কর রায়ের সাথে। আদালতের নির্দেশ অনুসারে পঞ্চায়েতের জায়গাটি ওনার বলে দাবি করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া আরডি ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস এবং ব্লকের ভাইস চেয়ারম্যান অপু গোপ। এদিকে বিশ্বজিৎ দের সাথে ব্লক প্রশাসনের কর্মকর্তারা তিন দিনের জন্য পঞ্চায়েতে কাজকর্ম করার আবেদন জানালেও বিশ্বজিৎ দের স্টাফ জানিয়ে দেয় কাজ করা যাবে না। এ বিষয়ে তেলিয়ামুড়া ব্লকের ভাইস চেয়ারম্যান অপু গোপ বিশ্বজিৎ দের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বিশ্বজিৎ দে বলেন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ঘর নির্মাণ করার জন্য তার কাছ থেকে জায়গাটি চাওয়া হয়েছিল দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর পূর্বে। সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারি সুযোগ সুবিধা কিংবা চাকরি প্রদান করা হবে তাকে। কিন্তু বছর কয়েক ঘনিয়ে গেলেও চাকরি কিংবা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকায় বার কয়েক বাম আমলের নেতানেত্রী সহ প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতে ছুটে যান তেলিয়ামুড়া ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস। তিনি বলেন কোর্টের নির্দেশ অনুসারে পঞ্চায়েতের জিনিসপত্র নিয়ে স্থানান্তরিত করা হয়েছে চাকমাঘাট কমিউনিটি হলে। আগামী দিন কোর্টের ফাইনাল কপি আসলে এ জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কোর্টে আপিল করা হবে। এটা অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি ছিল। আমরা আজকে থেকে আনুমানিক ষোলো বিশ বছর আগে এখানে যে ল্যান্ড ওনার ছিলেন উনি পঞ্চায়েতকে দান করেছিলেন, অফিসিয়াল ডকুমেন্ট ছিল না। তো এটা নিয়ে কেস চলছিল কিছুদিন যাব। তারপর এখানে আপনার আজকে আমাদের এক্সিকিউশন করতে এসেছে কোর্টের বেইলিফ। তো এই কারণে আমরা এটা শিফট করে চাকমাঘাট কমিউনিটি, উনি সম্মতি দেননি যা আমরা উনি বলছিলেন ওটা আমরা সেটেলমেন্ট হয়নি আলটিমেটলি। এই কারণে কোর্টের রায়টা ওনার ফেভারে গেছে এবং আমাদেরকে আজকে হ্যান্ড ওভার করে দিতে বলা হয়েছে। তো নেক্সট আমরা কোর্টের ফাইনাল অর্ডার এলে আপিলে যদি যেতে হয় আমরা আপিল করবো।
এদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এই জায়গা সংক্রান্ত বিষয়টির পেছনে কি কোনো উর্বর মস্তিষ্কের ইন্ধন রয়েছে? তা না হলে বিগত 14-15 বছর পূর্বে জায়গাটি দান করা হলেও এ নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়নি। অথচ 3.5 বছর পূর্বে জায়গা ফিরে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয় বিশ্বজিৎ দে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।